মৌলবীরা মাসে 2500 টাকা করে ভাতা পাচ্ছে, ইমাম ভাতা। তার পাশাপাশি দেখা যাচ্ছে হিন্দু পুরোহিতদের জন্য মাননীয়া কি করলেন, কেবল ভোটের রাজনীতির জন্য 1000 টাকা মাসিক ভিক্ষা দিলেন। আমরা ভিক্ষা কেন নেব? হিন্দুস্থানে থেকে হিন্দু পুরোহিতেরা পাচ্ছে 1000 টাকা পাবে বলে বলা হচ্ছে, আর সেখানে আজকে 10 বছর ধরে ইমাম ভাতা, তার মান হচ্ছে 2500 টাকা। এখান থেকেই বোঝা যায় ওনার সদিচ্ছা আছে না নেই, উনি কী করতে চাইছেন। মরণকালে হরির নাম করছেন, ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে তাদের কিছু টাকা দিয়ে তাদের ভোটগুলোকে আদায় করবার চেষ্টা করছেন। কিন্তু উনি যেন মনে রাখেন যে তার এই ভাতা, ব্রাহ্মণ ভাতা, এটা কিন্তু ভাতা হবে না, এটা ওনারই আগামী 21-এ ওনার সরকারের যে শ্রাদ্ধ হবে সেই শ্রাদ্ধের অগ্রিম দক্ষিণা হয়ে যাবে। ভারত মাতা কি।